সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ খায়রুল আলম, সহকারী শিক্ষক, ষোলগুরি উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা, স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 2.1-এর অঙ্কের সমাধান করার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে তোমাদেরকে আমি অনুপাত, সমানুপাত, সমতুল অনুপাত, মানে অনুপাতের যে বিভিন্ন প্রকার সে সম্পর্কে আলোচনা করেছি, লঘু অনুপাত, গৌণ অনুপাত, একক অনুপাত, মিশ্র অনুপাত সম্পর্কে আলোচনা করেছি। আজ এই অনুপাতের সংজ্ঞাগুলোর আলোকে আজকে আমরা অনুশীলনীর সমস্যা সমাধান করার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বইয়ের 46 পৃষ্ঠা বের করো। প্রথমে দেওয়া আছে একটি অঙ্ক, নিচের সংখ্যাদের প্রথম রাশির সাথে এক নম্বর অঙ্ক। বলা হচ্ছে নিচের সংখ্যাদের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির অনুপাতে প্রকাশ করে। নিচের সংখ্যাদ্বয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির অনুপাতে প্রকাশ। আমি তোমাদের প্রথমে কলম রাবাটা করার সমাধান করতে চেষ্টা করছি। বলা হচ্ছে 25 ও 35, এবার হচ্ছে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি। তাহলে এখানে প্রথম পদ বা প্রথম রাশি 25, দ্বিতীয় রাশি 35। প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি, প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান 25 অনুপাত 35। এখন এবং 25 এবং 35কে আমরা একই সংখ্যা দ্বারা যদি ভাগ করি, একই সংখ্যা এখানে 5 দিয়ে ভাগ করা হবে, ভাগ করলে এখানে হবে 5, এখানে হবে 7। আমরা লিখে দেব উভয় রাশিকে পাঁচ দ্বারা ভাগ করে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এটাই হচ্ছে অনুপাতে প্রকাশ, প্রথম রাশির সঙ্গে দ্বিতীয় রাশির অনুপাতে প্রকাশ। আমরা দেখা যাচ্ছে এখানে 25 ছিল, এখানে আছে 35। আমরা উভয় সংখ্যাকে দেখা যাচ্ছে একই উভয় একই সংখ্যা, 5 দ্বারা ভাগ করছি, 5 5 25, 5 7 35। তাহলে এটা হচ্ছে উত্তর। এভাবে আমি একের আবার একটা অঙ্ক করার চেষ্টা করব। তাহলে তোমরা বুঝতে পেরেছ আমার গণ পরমটা করবো। বলা হচ্ছে এখানে 1 বছর 2 মাস ও 7 মাস, 1 বছর 2 মাস ও 7 মাস। যেহেতু প্রথম রাশিতে আছে কি বছর এবং মাস একসাথে আছে, দ্বিতীয় রাশিতে শুধু মাত্র আছে মাস, তাহলে আমরা বছরটাকে মাসে পরিণত করবো। এর আমরা লিখতে পারি, প্রথম রাশি লিখি আমরা, প্রথম রাশি 1 বছর 2 মাস সমান 1 × 12 মাস যোগ 2 মাস। আমরা লিখতে পারি 1 বছর সমান, আমরা জানি 1 বছর সমান 12 মাস। তাহলে আমরা একবারে লিখি 12 মাস যোগ 2 মাস 14 মাস। তাহলে কি আমরা বছরটাকে মাসে পরিণত করলাম। আর দ্বিতীয় রাশি আমাদের দেওয়া আছে, দ্বিতীয় রাশি
সাত মাস। এখন প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির অনুপাত হবে, আমরা এই ভাষায় একটু লেখার চেষ্টা করি। প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান হবে 14:7। এখন আমরা এই 14 এবং 7 কে একই সংখ্যা দ্বারা ভাগ করব, যে সংখ্যাটা উপরের সাথে বিদ্যমান। যদি 7 দ্বারা ভাগ করি কি হবে, তাহলে 7 গুণ 14 এখানে হবে 7 7। আমরা লিখে দেব উভয় রাশিকে সাত দ্বারা ভাগ করে। তাহলে সেক্ষেত্রে বন্ধুরা এটি হচ্ছে অনুপাতে প্রকাশ, প্রথম রাশির সঙ্গে দ্বিতীয় রাশির অনুপাতে প্রকাশ। তোমরা বাকি যে অঙ্কগুলো আছে এক নম্বরের মাসে করার চেষ্টা করবে। আশা করি সবাই বুঝতে পেরেছো কিভাবে অনুপাতে রাশি নির্ণয় করতে হয়। এখন আমরা দুই নম্বর অঙ্কে সমাধান করার চেষ্টা করব, যেখানে বলা হচ্ছে নিচের অনুপাত গুলিকে সরলীকরণ করো। নিচে অনুপাত গুলোকে সরলীকরণ করো। আমরা পড়ার নম্বরটা চেষ্টা করি, বলা হচ্ছে 9:12। জাস্ট আসলে কিছুই না, এখন এই যে 9:12 আছে, এখানে কোন সংখ্যাটা দ্বারা অভিরাশিকে আমরা ভাগ করতে পারবো? দেখা যাচ্ছে 9 এবং 12, এখানে যদি আমরা 3 দ্বারা ভাগ করি হবে, 3 দেখা যাচ্ছে 9 ভিতরে যাচ্ছে, 9 কে ভাগ করা যাচ্ছে 12 ভিতরে যাচ্ছে, তাহলে লেখা যাবে 3:4। আমরা লিখে দেব উভয় রাশিকে তিন দ্বারা ভাগ করে। তাহলে এই যে আমরা 9 এবং 12 কে তিন দ্বারা ভাগ করে আমরা পেলাম 3:4 পেয়েছি, এটি হচ্ছে এই 9 এবং 12 এর সরলীকরণ। তারপরে উত্তরটা হবে এটাই, সুতরাং 9:12 এর সরলীকরণ মান 3:4। শিক্ষার্থীগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো একদম সহজ। এখন আমরা এভাবে 3 নম্বর পাশে নিচের সমতল অনুপাত গুলো খালি ঘর পূরণ করো। আসলে সমতল অনুপাত বলতে কি বোঝায় আমাদের এই জিনিসটা বুঝতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পূর্বের ক্লাসে কোনটি সমতল অনুপাত সে সম্পর্কে বলেছিলাম যখন কোনো সরল অনুপাতকে শূন্য ব্যতীত অন্য যে কোনো সংখ্যা দ্বারা গুণ করা যায় বা ভাগ করা হয়, তাহলে যে মান পাওয়া যাবে সে মানটাই হবে ওই সরল অনুপাতের সমতল অনুপাত। এখন আমরা সমতল অনুপাতটা নির্ণয় করব। তিন নং প্রশ্নের সমাধান করার চেষ্টা করব, বলা হচ্ছে নিচের সমতল অনুপাত গুলো খালি করব। আর লেখা হচ্ছে নিচের সমতল অনুপাত গুলোর খালি ঘর পূরণ বা খালি ঘরে কি বলবে সেটা আমাদের কোন ঘরটা বলা হচ্ছে 2:3 সমান বাটাকে সমান কত বলা হয় 8:5 খালি ঘর।
তাহলে এখন আমাদের খালি ঘরে কি আছে বা কি বসবে সেটাই বের করতে হবে। আর সমতুল্য সংখ্যাটা তোমাদের আগে বললাম যে শূন্য ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা যখন কোনো সরলরেখাকে গুণ অথবা ভাগ করা হয় যে মানটা পাওয়া যাবে সেই মানটা হবে সেই সরলরেখার সমতুল্য অনুপাত। তাহলে আমরা লিখতে পারি বা দুই অনুপাত, আসলে অনুপাতটা আসলে ভাগ, এটাকে আমরা ভাগ হিসেবে নিতে পারি, ভাগ ভাগ করতে পারি। সমান আর আর খালি ঘর। এখন শিক্ষার্থীর মধ্যে যেহেতু আমাদের কি বাই করতে হবে কি খালি ঘরে কত হবে সেটা, এখন আমাদের কি করতে হবে আর আর গুণ করতে হবে। যেহেতু খালি ঘর বাই করতে খালি ঘরটা আমরা বাম পাশে রাখবো, তাহলে দেখবো আমরা দুই গুণ খালি ঘর সমান এখানে আট গুণ তিন, বা আমরা লিখতে পারি এখানে খালি ঘরটা রেখে দিই এখানে তিন আটে চব্বিশ গেল। আর এখানে শিক্ষার্থী তোমার একটা জিনিস লক্ষ্য রাখো, এখানে এই পাশে কি ছিল দুইটা এখানে গুণ ছিল, যখন আমরা তা এই পাশে নিয়ে আসবো তখন কি হবে গুণটা ভাগ হয়ে যাবে, তাহলে আমরা এখানে দুইটা ভাগ করে দেবো। ভাগ করলে হয় দুই যাবে চব্বিশের মধ্যে বারো বার, তাহলে লিখতে পারি বা খালি ঘরে বসবে হচ্ছে বারো। তাহলে আমাদের অনুপাতটা হবে সুতরাং নির্ণয় মানটা হবে দুই অনুপাত তিন সমান আট অনুপাত এই খালি ঘরে বসবে হচ্ছে বারো। শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো তাহলে কিভাবে আমরা এই খালি ঘরে কত মানটা পাবো সেটা করলাম। প্রথমে যেভাবে আমাদের অনুপাতটা দেওয়া ছিল আমরা লিখছি, আর অনুপাতটা হচ্ছে এটাকে ভাগ হিসেবে বা ভাগ বলা হয় দুই ভাগ তিন সমান আট ভাগ তিন। যেহেতু আমার খালি ঘরের যে মানটা খালি ঘরের মানটা নির্ণয় করতে হবে সে মানটাকে আমি কি করছি বাম পাশে নিছি, কিভাবে নিছি আমরা আর আর গুণ করে নিছি। এখন আর আর গুণ করার পরে আমাদের যে মানটা আসছে এখানে চব্বিশ আর এখানে ছিল দুই, যেহেতু এখানে গুণাকারে ছিল এবার শেষে ভাগ হয়ে গেছে, আমরা দুই দ্বারা চব্বিশকে ভাগ করছি পাইছি বারো, তাহলে খালি ঘরের মানটা হবে বারো। তো এটি হচ্ছে সমতুল্য অনুপাত। আশা করি তোমরা বুঝতে পেরেছ, বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা তাহলে তোমরা সহজে করতে পারবা। এখন আমরা আরেকটি সমাধান করার চেষ্টা করব, সেটা হচ্ছে ঘনাপাতটা কি নেয় ঘ বলা হচ্ছে। প্রথমেই আছে খালি ঘর, তারপরে অনুপাত নয় সমান তেষট্টি ভাগ তেষট্টি অনুপাত একাশি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা আগের মতো করেই করবো, প্রথমে এখান থেকে তো মাঝখানে সমান চিহ্ন আছে, তাহলে আমাদের বাম পাশে কি হবে বা হবে, বাটাকে আমরা বিভিন্নভাবে লিখতে পারি। আমরা এভাবে লিখলাম খালি ঘর নিচে নয় সমান তেষট্টি নিচে আসবে একাশি। এখন আমরা আর আর গুণ করব, যেহেতু আমরা খালি ঘরের মানটা বাই করতে হবে আমরা খালি ঘরটা এই রাখতেছি গুণন একাশি সমান তেষট্টি, এই পাশে নয় আছে নয়টা এখানে চলে যাবে নয়, বা যেহেতু আমাদের শুধু খালি ঘরের মান খালি ঘরটা আমরা রাখলাম এই পাশে যা ছিল তাই তেষট্টি গুণন নয়। আর শিক্ষার্থী বন্ধুরা এখানে যে এই আগের মতো একাশিটা এখানে নিচে চলে আসতেছে, এখন আমরা এই তেষট্টি গুণন নয় এবং একাশি এটাকে আমরা দেখি কোন সংখ্যাকে ভাগ করা যায়। এখানে নয় আছে, নয় দিয়ে একাশির ভিতরে যাবে নয় বার, নয় নয় একাশি বা নয় নয় একাশি। এখন আবার এই নয় দিয়ে তেষট্টিকে ভাগ করা যায়, নয় যাবে তেষট্টির ভিতরে নয় নয় বলতে যায় একবার আর তেষট্টির ভিতরে যাবে সাতবার, তার মানে আমাদের খালি ঘরে বসতেছে সাত, শতকে সাত, নিচের এক থাকে নিচে হর এটা লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা কি পাইলাম খালি ঘরে সাত পেয়েছি, তাহলে লিখতে পারি সুতরাং
নিম্ন মান লিখতে পারি। খালি ঘরে আসতেছে হচ্ছে সাত অনুপাত নয় সমান ৬৩ অনুপাত ৮১। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমি আশা করছি বা তোমরা সহজেই অঙ্কটা বুঝতে পেরেছ। এর জন্য তোমরা অবশ্যই আমি যে পূর্বের যে লেকচারে বা পূর্বের যে ক্লাসে তোমাদের যে বিভিন্ন অনুপাতের সংজ্ঞাগুলো দিয়েছিলাম সেগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তাহলে এখন সমস্ত অনুপাত কেন, এখন আমাদের আমরা এখন মিশ্র অনুপাতটা প্রকাশ করবো। কিভাবে মিশ্র অনুপাত? শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি মিশ্র অনুপাত সম্পর্কে আগে বলেছিলাম কোনটি মিশ্র অনুপাত। আসলে দেখা যাচ্ছে একটা অঙ্ক করতে গেলে অনেকগুলো অনুপাত দেওয়া থাকবে। যখন দুই বা ততোধিক অনুপাত থাকবে আর একটি অনুপাতের প্রথম রাশিকে আমরা পূর্ব রাশি বলে থাকি এবং দ্বিতীয় রাশিকে আমরা বলে থাকি উত্তর রাশি। এখন এই যখন কয়েকটা অনুপাত দেওয়া থাকে তখন আমরা কি বলেছিলাম, পূর্ব রাশি মিশ্র, তখন আমরা মিশ্র অনুপাত নির্ণয় করছি। প্রত্যেকটা অনুপাতের পূর্ব রাশিগুলোকে কি করছি, একপাশে গুণ করেছি এবং প্রত্যেকটা অনুপাতের উত্তর রাশিগুলো আলাদাভাবে গুণ করছি। গুণ করে পূর্ব রাশির যে গুণফল এবং কি উত্তর রাশির গুণফলের জন্য অনুপাতটা পাইছি সেটি হচ্ছে মিশ্র অনুপাত। তাহলে আমরা মিশ্র অনুপাতটা দেখি কি, সরণুপাতগুলোকে মিশ্র অনুপাতে প্রকাশ। তাহলে এখানে প্রথমে তাহলে আমরা কোন অনুপাত করার চেষ্টা করি, বলা হচ্ছে ৩:৫ ৫:৭ ৭:৭ ও ৭:৯। তাহলে শিক্ষার্থীবর্গ দেখা যাচ্ছে এখানে তিনটি সরল অনুপাত বিদ্যমান। তাই এখান থেকে আমরা কি করব, একটি অনুপাত বের করবো, সেটা হচ্ছে মিশ্র অনুপাত। তাহলে আমরা লিখবো তাহলে আমরা লিখতে পারি ওয়াই লিখতে পারি অনুপাতে রাশিগুলোর পূর্ব পথ বা পূর্ব রাশি যথাক্রমে ৩:৫ এবং ৩:৫ ও ৭ সুতরাং পূর্ব রাশিগুলোর গুণফল ৩:৫×৭=১০৫ ৩:৫×৭=১০৫ এবং অনুপাতে রাশিগুলোর উত্তর পদ বা উত্তর রাশি যথাক্রমে ৫, ৭ এবং ৯ ৫, ৭, ৯ তাহলে পূর্বে নিয়মে যেহেতু বলেছিলাম পূর্ব রাশির মিশ্র অনুপাত প্রকাশ করার ক্ষেত্রে পূর্ব রাশিগুলো আলাদাভাবে গুণ করতে হচ্ছে এবং কি উত্তর রাশিগুলোর মানগুলো আলাদাভাবে গুণ করতে হবে। তাহলে কি হবে, উত্তর রাশিগুলোর Yeah.
রাশিফলের গুণফল হচ্ছে 5 × 7 × 9। এখন আমরা এটা গুণ করে নেই, 63 কে আমরা 5 দ্বারা গুণ করি, 315। তাহলে আমরা পেলাম পূর্ব রাশির গুণফল হচ্ছে 105 এবং উত্তর রাশির গুণফল হচ্ছে 315। সুতরাং সরল অনুপাত গুলোর মিশ্র অনুপাত 105/315। এখন এটাকে আমরা আবার ভাগ করতে পারি, মানে একই সঙ্গে যেমন 105 কে আমরা যদি 105 দ্বারা ভাগ করি 1 হবে, 105 আবার 315 মধ্যে যদি 3 বার, তাহলে এটাকে হবে দেখতে পারি আমরা 1/3। আমরা লিখে দেবো, সাইড করে দেবো উভয় রাশিকে 105 দ্বারা ভাগ করে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই যে 1/3 এটি হচ্ছে এই যে তিনটি সরল অনুপাত ছিল এই রাশিগুলোর মিশ্র অনুপাত। তাহলে আমি তোমাদেরকে আগে বলেছিলাম মিশ্র অনুপাত প্রকাশ করতে গেলে প্রথমে করতে হবে কি, যতগুলো রাশি সরল অনুপাত দেওয়া থাকবে সেগুলোর পূর্ব রাশি গুণফল করতে হবে, এবং কি আবার প্রত্যেকটার যে উত্তর রাশি আছে সেগুলোকে আলাদাভাবে গুণ করতে হবে, এবং পূর্ব রাশির গুণফল এবং কি উত্তর রাশির গুণফলের যে অনুপাতটা সেটা হবে মিশ্র অনুপাত। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা, আগামী ক্লাসে বাকি অঙ্কগুলো করার সমাধান করার চেষ্টা করবো। এসে আপনাদের ভালো থেকো, আল্লাহ হাফেজ।